রাজধানী ঢাকায় মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে নগরবাসী প্রতি বছর বর্ষাতেই নাকাল হলেও এই জলাবদ্ধতা নিরসনের দায় নিতে চায় না কেউ এই নগরে পানি নিষ্কাশনের দুটো পথ আছে প্রথমত ভূগর্ভে পানি শোষণ করে নেওয়া এবং অন্যটি খাল বিল ও ড্রেন দিয়ে নদীতে চলে যাওয়া উনিশশো সাল থেকে ওয়াসা তাদের তত্ত্বাবধানে ভূগর্ভস্থ ড্রেনের মাধ্যমে পানি ঢাকা শহর থেকে নিম্নাঞ্চলে নামিয়ে দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে অন্যদিকে রাস্তার পাশে ফুটপাতে দু হাজার তেরো দু হাজার চোদ্দ সালের বর্ষায় তীব্র জলাবদ্ধতার কারণে সমালোচনায় পড়ে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি সিটি কাছে ছেড়ে দেওয়ার ওয়াসা কিন্তু বছরের অব্যবস্থাপনায় ড্রেন গুলোতে সাত আট ফুট ময়লা জমেছে ওয়াসা ড্রেনগুলো পরিষ্কার ও কার্যকর অবস্থায় কর্পোরেশনকে দিলে এবং ওয়াসার জলাবদ্ধতা মোকাবেলার জনবল ও প্রযুক্তি কর্পোরেশনকে হস্তান্তর করলেই কেবল দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন ঢাকা শহরের বিয়াল্লিশটি খালের প্রায় সবই দখল হয়ে যাওয়ায় প্রাকৃতিকভাবেও পানি নিষ্কাশনের পথ বন্ধ এই খাল রক্ষার দায় ওয়াসা না সিটি কর্পোরেশনের তা নিয়েও দ্বন্দ্ব আছে দুই সংস্থার মধ্যে ড্রেনেজ খাল ও নদীর মধ্যে বাধাহীন সংযোগ স্থাপন করতে না পারলে এবং এ সবের দায়িত্ব এক প্রতিষ্ঠানের কাছে না থাকলে জলাবদ্ধতা সমস্যা নিরসন প্রায় অসম্ভব কিন্তু বছরের পর বছর এই দায়কার কার সে সিদ্ধান্ত নিতেই সময় চলে গেলে জলাবদ্ধতা নিরসনে এখন কাজ আর খুব দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নিলে দীর্ঘ মেয়াদে সমাধানের কোন সম্ভাবনা আছে কি এসব নিয়ে আলাপে আজ স্টুডিওতে আছেন ঢাকা উত্তর সিটি কর্মকর্তা মিসবাউল ইসলাম নগর বিশ্লেষক স্থপতি মোবাসের হোসেন এবং বুয়েটার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মজিবুর রহমান স্বাগত আপনাদের তিনজনকেই আমি শুরু করতে চাই মেজবাউল ইসলাম আপনাকে দিয়ে যে বোয়াসা এবং ঢাকা সিটি কর্পোরেশন তারা মূলত জলাবদ্ধতা নিরসনে কাজ করলো আসলে তারও অনেকগুলো সংস্থা বোধ বিভিন্নভাবে যুক্ত হয়ে যায় নানা পত্রিকায় আমি দেখছিলাম আরও অনেকগুলো সংস্থার নাম চলে আসে একজাক্টলি অনেক সংস্থা এটার সাথে জড়িত আছে ওয়াসার যেমন খালগুলোকে দেখাশোনা করে আবার খালগুলোর মূল মালিক হচ্ছে জেলা প্রশাসক তিন তারও একটা দায়িত্ব রয়ে গেছে তারপর দেখবেন যে অনেক জায়গায় রাজুকের কিছু দায়িত্ব রয়েছে রাজুক এটা দেখে কিছু জায়গায় গৃহায়নেরও ইনভলভমেন্ট আছে পানি উন্নয়ন বোর্ডেরও ইনভলভমেন্ট আছে এই খালগুলোর ক্ষেত্রে এবং খালগুলোর যে মালিকানা এটি জেলা প্রশাসকের বাট খালগুলোর মূল যে মহানগরীর তেতাল্লিশটা খাল যদি আমরা দেখি এর অধিকাংশ খালগুলোই যেটা একেবারে নদী আছে এরকম ছাব্বিশটি সেটাও হচ্ছে ওয়াশার তারপর হচ্ছে বক্স কালভার্ট এবং যেটিকে বলে হলে ব্রিক সোয়ার লাইনগুলো যেগুলোতে আছে এগুলোও আসা দেখাশোনা করে আপনার পূর্বাঞ্চলের মাত্র আটটি খাল যেটা আছে সেটা জেলা প্রশাসন দেখাশোনা করে আর সিটি কর্পোরেশন করে তার হচ্ছে যে আমাদের উপ ড্রেনগুলো আছে এবং আপনি যদি বলেন পাশে সসার ড্রেনগুলো হ্যাঁ সসা ড্রেন এবং পাশের ড্রেনগুলো এগুলো সিটি কর্পোরেশন করে এই যে যে পড়ছিলাম থেকে ওয়াসা আসলে চাইছে আপনাদের কাছে দিতে এমনকি পরশুদিনও মন্ত্রীর সঙ্গেও ঢাকা উত্তরের মেয়রের এক মানে একটি মিটিংয়ে দেখলাম যে তাকে আবারও বলা হচ্ছে যে নেন এবং তিনি বলছেন যে না এই বিকলাঙ্গ ড্রেইন আমি নেবো না যখন বলা হচ্ছে তখন কি শুধু ওয়াশার অধীনে যেগুলো আছে সেগুলো সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে নাকি আসলে সমন্বিতভাবে সকল কিছুই যাতে এখন থেকে সিটি কর্পোরেশন করতে পারে সরকার সেই দিকে চেষ্টা করছে এটি হচ্ছে ওয়াসার হাতে হাতে যে ড্রেনিজ ব্যবস্থাগুলো আছে সেগুলো দেওয়ার কথা বলা হয়েছে মানে ওই যে রাজুকের কাছে জেলা প্রশাসনের কাছে যা যা আছে সেগুলো আবার আপনারা পাচ্ছেন না মালিকানা তো অ্যাকচুয়ালি ভূমি মন্ত্রণালয়ের হিসাবে মালিক 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 হিসাবে মালিকটা জেলা প্রশাসকেই বাট ব্যবস্থাপনাটা দিতে চায় হচ্ছে যেটা ওয়াসা ওয়াশার অ্যাকচুয়ালি মাননীয় মেয়র মহোদয় ডাইরেক্টলি এটিকে না বাবাধক বলেন নাই নেগেটিভ কথা বলেন নাই তিনি বলেছেন যদি সিটি কর্পোরেশনকে দিতে হয় তাহলে এমনভাবে দিতে হবে যেন সিটি কর্পোরেশন এটাকে পরিচালনা করতে পারে সক্ষম হয় আপনি যদি এইটিকে দেন তবে এর সাথে যদি এক্সপার্ট এবং আমরা কিভাবে চলতে পারবো এইখানে বিশেষজ্ঞদের মতামত মত প্রয়োজন সব মিলে একটা জনবল দরকার কাঠামোর দরকার ইকুইপমেন্টের দরকার সব كله মিলে করে দিতে বলছেন মোবারশিদ হোসেন নির্বাচিত হওয়ার আমাদের সকলের মনে আছে যে তারা বলছিলেন যে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আমাদের দিয়ে দেন কিন্তু এর পর ওনারা নিতে রাজি হচ্ছেন না এবং তার একটা বড় কারণ কি যে শুধু তো হাসা না মানে আরো অনেকে আসলে এই জলাবদ্ধতা নিরসনের পক্ষে পরিণত হয় না ধন্যবাদ প্রথমে একটা জিনিস আমাদের একটু জানা দরকার যে নিতে চাচ্ছেন না কিন্তু এই ঘটনা না এর আগে এবং পিছিয়ে আরো কিছু সেন্টেন্স রয়ে গেছে সেটি হচ্ছে যে পৃথিবীর সবগুলি সিটি কর্পোরেশনে মেয়রের আন্ডারে কিন্তু একেবারে পুলিশ থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে সিগনালিং থেকে সবই থাকে অর্থাৎ নগর সরকার এন্ড অব দ্য ডে নগর সরকারের কনসেপ্টটাই কাজ করতে হবে হলে জনগণ সম্ভব না যেরকম উনি কিন্তু কালকেই সিও থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন কিন্তু মেয়র কিন্তু ওখানেই থাকবে অর্থাৎ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা হচ্ছে মেয়রের যেহেতু উনি জনপ্রতিনিধি এবং একটি শহরকে যদি আমরা আধুনিক শহরে পরিণত করতে চাই মেয়রকেই আম্রেলা হতে হবে সেটা একজন মেয়র হোক দুজন মেয়র হোক আমরে্লাটা হতে হবে সিদ্ধান্তটা ওই জায়গাতেই আছে আমাদের এখানে প্রবলেমটা একটু অন্য জায়গায় হয়ে যায় যেমন ওই দিন কথাটা উঠছে যে ড্রেনেজ সিস্টেম আমরা তো আন্দোলনই করছি বহুদিন থেকে যে ওয়াসার সমস্ত কাজই আস্তে আস্তে সিটি কর্পোরেশনের হাতে দিতে হবে কিন্তু রাতারাতি দিলে তো সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না এটার জন্য ম্যান তৈরি করা প্ল্যানিং তৈরি করা আরেকটি বড় জিনিস যেটা ওইখানে এল মন্ত্রী আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে এখন যে সিটি কর্পোরেশন তার দ্বিগুণের চেয়ে বেশি কিন্তু নতুন সিটি কর্পোরেশন সম্পৃক্ত করা হয়েছে যেখানে রাস্তা নাই ঘাট নাই ডিটেল করা হয় নাই তাহলে যে পূর্বের যে প্ল্যানিং ছিল পূর্বের যে কার্যক্রম ছিল সেটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করলে বৃহৎ সিটি কর্পোরেশনের মানে ঢাকা সিটি কর্পোরেশনের আয় কতছেন যে দ্বিগুণ হয়ে গেছে এই যে কিছুদিন আগে এগুলি কিন্তু চিন্তার ভিতরে নিয়ে আসতবে আমি এখন আমার অংশটুক ভালোভাবে করলাম আর ওটা নিয়ে কনসিডার করলাম না তখন আবার ওটা করতে যাই এটা ভাঙতবে এরকম না ভাই যে প্রশ্নটির আজকে মূল উত্তরটি খুঁছছিলাম সেটা হচ্ছে যে দায়কার দায়ত্বকার ব্যাপারটা কি এখন এরকম যে জলাবদ্ধতা নিরসনের আসলে মানে মেয়রকে অবশ্যই মানে অভিযুক্ত করা যেতে পারে মেয়রদেরকে দুই মেয়রকে যেহেতু আমরা চিনি আমরা বডী মেয়র আসলে আসলে একদম রুটে যদি আমরা যাই ওয়াসাও কিন্তু এই দায়িত্বটি নিতে চাইনি সামরিক শাসনের এক কলমের খোঁচায় কিন্তু এটা ওয়াসার ঘাড়ে চাপে এটা কিন্তু ছিল আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং আপনাদের নদী টদী যারা দেখভাল করেন ওনাদের সাথে এগুলি সম্পৃক্ততা ছিল এখন আমরা নতুন কনসেপ্টে যে কথাটা বলি সিটি কর্পোরেশন অর্থাৎ নগর পিতা অর্থাৎ নগর সরকারের জন্য মোটামুটি সবগুলি প্রতিষ্ঠানকে আস্তে আস্তে সিটি কর্পোরেশনের আওতার ভিতরে নিয়ে আসতে এটা আলাদা থাকলেও কিন্তু মূল পরিচালনার শক্তি যেন ওনার হাতে থাকে অর্থাৎ অভিযোগ যেহেতু ইলেকটেড পারসনের কাছে মানুষ যায় সেইটা নিয়ে আমরা আলাপ করেছি এবং এখানে যে কথাটা আসছে ওই দিন আলাপ ওয়াসারটা নিয়ে হলে পরেও আমরা যারা পিছন থেকে এই কাজগুলির সাথে সম্পৃক্ত সরাসরি আমরা কিন্তু চাচ্ছি সমগ্র

এটা যদি প্রপারলি আমরা বক্স কালভার্টে বিশ্বাস করি না তারপর আমি যদি ধরে নেই যে এই বক্স কালভার্টটিকে যদি প্রপারলি মেনটেন করা হতো আট থেকে দশ ফিট সিল্ক পরে সলিড হয়ে গেছে পানি যাওয়ার জায়গা ছিল আগে হয়তো বারো ফিট এখন এটা নেমে এসছে দুই ফিটে আর ওই যে জলাবদ্ধতা আমরা বলি না আমরা এটাকে বলি জলজট এই কারণে যে যেরকম ট্রাফিক কনজেশন হয় পরে ছেড়ে যায় এটা কত তাড়াতাড়ি হবে সেটার উপর নির্ভর করে এটা করতে হলে আমাদেরকে এই এই যে খাল নেওয়ার কথাটা যেটা আসছে এই যে ড্রেনেজ সিস্টেমটা নেওয়ার কথা আসছে এটার সাথে সবগুলিরই দায় দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিতে হবে সাথে যে কথাটি থাকবে এটার জন্য ম্যান পাওয়ার এক্সপার্ট ওপিনিয়ন এটার পদ্ধতি কী হবে এটার জন্য অর্থ বরাদ্দ এবং এই অর্থ বরাদ্দর কথা একটু আমি বলবো সেটি হচ্ছে আমাদেরকে সব সময় জানতে হবে যে এত হাজার কোটি টাকা ব্যয় করা হবে এই ব্যয়ের প্যারালালে আমাকে বলতে হবে তার দ্বিগুণ তিনগুণ আমি দেশের জন্য রক্ষা করতে পারবো এইটাই হবে আমাদের ক্যালকুলেশন এবং সেগুলোর জন্য আমাদের এক্সপার্ট রয়েছে আমি আমি আসবো এরপরে মোবাশির হোসেন আপনার কাছে যখন ফিরবো আবারও মানে এই নগর সরকারের কথা আপনি যেহেতু তুললেনি মানে এই কথাও তো আমরা নতুন শুনছি না এমনকি মানে মেয়র আইবি মানে সেলিনা হায়াত ও দীর্ঘ সময় ধরে বলছেন আনিসুল হক প্রায়শই নিধিরাম সর্দার এই কথাও বলেন তো এই অবস্থায় রেখে আসলে মানে কার দায় কার দায়িত্ব খুঁজে পাওয়া মুশকিল কিনা সেই প্রসঙ্গটি নিয়ে একটু আলাপ করব সুযোগ পেলে কিন্তু ডক্টর মুজিবুর রহমান যে প্রসঙ্গটি মোবারশের হোসেন তুললেন যে 8 10 ফিট ময়লা জমে গেছে মানে ড্রেনগুলো আসলে আর কাজ করছে না মানে আমাদের ভূগর্ভস্থ ড্রেনগুলো কাজ করছে না আর উপরের ড্রেনগুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু ভূগর্ভস্থ ড্রেনগুলো কাজ করছে না বলে সিটি কর্পোরেশন আসলে বারবার বলছে যে ওই ড্রেনগুলো ঠিক করে আমাদের হাতে দেওয়া হোক ব্যবস্থাপনার জন্য তো আসলে কি ড্রেনগুলো ঠিক করলেই ঢাকা শহরের জলাবদ্ধতা এক কমে আসবে এটা আশা করার জায়গা আছে যদিও বা 42টা খালি দখল হ্যাঁ ধন্যবাদ আমার মনে হয় যে ঢাকার জলাবদ্ধতা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আসলে সামগ্রিকভাবে ড্রেনেজ ব্যবস্থাটা বুঝতে হবে আর কি এবং এই যে আমাদের একটা ইনস্টিটিউশনাল কনফ্লিক্ট কে করছে কোনটা এই বিষয়টাও পরিষ্কার হবে আর কি আমি যদি ড্রেনেজকে খুব খুব সাধারণভাবে ডিফাইন করতে চাই তাহলে ড্রেনেজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটাকে বলি আমরা প্রাইমারি ড্রেনেজ যেটা হচ্ছে আমাদের খাল এবং নদীগুলো তারপরে হচ্ছে সেকেন্ডারি ড্রেনেজ অর্থাৎ একটা শহরের রাস্তায় যে লার্জ ডায়ামিটার নেটওয়ার্কটা থাকে আর কি পাইপ নেটওয়ার্ক আরেকটা হচ্ছে আমরা বলি টার্শিয়ারি ড্রেনেজ সেটা কি সেটা হচ্ছে আপনার বাসাবাড়ি থেকে আমাদের বাসাবাড়ি থেকে যে রেইন পাইপ দিয়ে আসে সেইটা এসে আমার বাসার সামনের গলিতে পড়ে সেটাকে নিয়ে এসে সেকেন্ডারি ড্রেনেজ আমি ট্রান্সফার করি আর কি এই সম্পূর্ণটাই হচ্ছে পুরোটা ড্রেনেজ সিস্টেম আমি এখন যদি আলাদাভাবে দেখি তাহলে কিন্তু সমস্যা সমাধান করতে পারবো না এটা একটা সামগ্রিক ব্যবস্থাপনা আর আমাদের এখনকার অবস্থায় কি তিনটা তিনজন মেইনটেইন না এখনকার অবস্থায় যেটা হচ্ছে এখনকার অবস্থায় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি ড্রেনেজ অর্থাৎ খালগুলো নদীতে তো আর যেতে পারছে না না নদীটা করছে আবার ওই নদীর নদী মন্ত্রী আর কি বা পানি সম্পদ খাল থেকে শুরু করে এই যে প্রাইমারি ড্রেনেজ খাল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত এই যে শহরের রাস্তাগুলোর মধ্যে বড় বড় পাইপ নেটওয়ার্ক যেটা এই দুটো করছে ঢাকা ওয়াস এতদিন পর্যন্ত আর টার্সিয়ারি ড্রেনেজ যেটা বাসাবাড়ি থেকে পানি নিয়ে এসে সেকেন্ডারি ড্রেনেজে ফেলবে এইটা সিটি কর্পোরেশনের করার কথা আর কি ঠিক আছে হাউস থেকে নিয়ে আসা আর কি এখানে কিছু সময় কনফ্লিক্ট হয়ে যায় কতটুকু টার্শেরি ড্রেনেজ হবে এটা নিয়ে অনেক সময় আমরা দেখেছি ওভারল্যাপ হয়ে যায় সিটি কর্পোরেশন বলে যে এটা আমি করব ওয়াসা বলে যে না এটা আপনি করলে আমার সঙ্গে কথা বলেন এইখানে একটা তাদের কনফ্লিক্ট অনেক সময় দেখা যায় ফলে হয় কি এটা খুব টেকনিক্যাল একটা বিষয় কিন্তু এই ড্রেনেজ নেটওয়ার্কটা এটাকে যদি প্রপারলি মেনটেন করতে হয় তাহলে এটাকে প্রপারলি ডিজাইন করে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এখন যদি আমাদের দুইটা সংস্থার মধ্যে যদি না থাকে তাহলে পরে এই সহযোগিতার আলোচনার মধ্যে বললেন যে আমার এই ডায়ামিটারের পাইপ আছে অর্থাৎ ধরে নিলাম এক্স ডায়ামিটারের সেখানে ডবল পাইপ কানেকশন দেওয়া অর্থাৎ বাইরে থেকে সিটি কর্পোরেশনের কানেকশনটা হচ্ছে

উন্নত করতে পারবেন পারবেন না এটাকে পুরো পুরো ড্রেনেজ ব্যবস্থাটাকে ইউনিট হিসাবে বুঝতে হবে এবং পুরোটাকে একজন আপাতত মানে যদি বাবা মার বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলেও তো আসলে সন্তানের কল্যাণে বাবা মার কথা বলে সিদ্ধান্ত নিলে ভালো হতো মানে তারও কোনো সম্ভাবনা তাও তাও হচ্ছে না কি বহু বছর থেকে এটা আমি বলি যে সেদিন মিটিং এ যে সিদ্ধান্তটা প্রায় হয়ে যাচ্ছে বা হচ্ছে যে একটা ড্রেনেজ এখন থেকে ড্রেনে সিটি কর্পোরেশনের কাছে চলে আসবে এটা একটা ভালো খালসহ একটা ভালো পদক্ষেপ অবশ্যই খালসহ খালসহ সেজন্য আমি বলছি যে এইটা আসলে আমাদের এখানে 40 45 বছর আগে থেকে এটা হওয়া উচিত ছিল তাহলে পরে যেটা হতো আজকের সিটি কর্পোরেশনের এই অবস্থাটা থাকতো না ক্যাপাসিটির দিক থেকে তারা আরো অনেক উন্নত অবস্থায় ছিল এবং অ্যানালাইসিস অনেক ইজি আমি বিরতির পর ফিরবো আমি আপনার কাছে আসলে জানতে চাইব মেজবাউল ইসলাম যে একদিকে তো আপনাদের আবার সুবিধা মানে যে কোন মানে এই কোন রকম সমন্বয় না করে জলাবদ্ধতা নিজের দায়িত্বটুকু পালন করে আপনারা বলতে পারছেন যে ওয়াসার দোষ শরীর থেকে একটা সুবিধা আছে কিনা দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে ফিরে এলাম রাজকারণে মেজবাউল ইসলাম একরকমের সুবিধাও হয় কিনা সিটি কর্পোরেশনের যেহেতু জলাবদ্ধতা মানে পানি নিষ্কাশনের দায়িত্বটা বিভিন্ন সংস্থার মধ্যে ভাগ কাজেই যে একজন আরেকজনকে দোষ দেওয়ার মানে সিটি কর্পোরেশনকে যে দায় নিতে হচ্ছে না আপনারা যে বলতে পারছেন যে এ তো বেশিরভাগটা ওয়াসা করে রাজুক আছে জেলা প্রশাসন আছে এটা একটা সুবিধা কিনা আপনাদের জন্য আপনি একটা সুন্দর কথা বলেছেন সুন্দর একটা অভিযোগও তুলেছেন আমি মনে করি যে আপনি দেখেন দুটো ইনস্টিটিউশনের মধ্যে জনপ্রতিনিধি কিন্তু সিটি শুধুমাত্র সিটি কর্পোরেশনে আর জনপ্রতিনিধির যেটা দায় দায়িত্ব নয় সেটাও কিন্তু প্রত্যাশা থাকে কেননা জনগণ ভোট দেয়ের সমাধান যাত্রা এখন উনি উনি কোনো সময় কোন সময় বলেন বলেননি যে উনি নেবেন না উনি অত্যন্ত পজিটিভ কিন্তু বলেছেন কিভাবে বলেছেন সেটা নেওয়ার জন্য আর আপনি দেখেন এখানে যদি যানজটও সৃষ্টি হয় জনগণ কিন্তু বলে মেয়রের মেয়রের কথাই বলে কাজেই এইখানে মেয়র দেখেন যে তা যে কোনো কিছুই হোক না কেন শহরের মধ্যে তার কাছে আসে সেবা সংস্থাগুলো যদি মেয়রের কাছে আসে মেয়র নেবেন না এমন কোনো আমার বাড়ির সামনে রাস্তা যতবার যে সংস্থা ভাঙছে আমি তো আসলে মেয়রকেই দায়ী করছেন হয়তো দেখা যাচ্ছে সিটি কর্পোরেশনের কাজ এখানে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ না বাকি সবাই কিন্তু উন্নয়ন কাজগুলো করছে কিন্তু মেয়রেরকেই সকলেই ধরছে এবং মনে করছে যে সিটি কর্পোরেশনের এটা দায় কাজে সিটি কর্পোরেশন দায় এড়ানোর জন্য যে বলবে এটা কিন্তু মোটেই নয় আমরা বরং দায়িত্ব নিতে চাই নিতে চাওয়ার মতো আমরা করে নিতে চাই যদি পজিটিভলি আমাদেরকে সব কিছুই দিয়েই এটাকে ই করা হয় আমাদেরকে ইকুইপ করা হয় তখন সিটি কর্পোরেশন নেট এটা ফলটা ভালো হবে নাহলে যদি শুধু আপনি ওই অংশটুকু দিয়ে দেন এতদিন ধরে ওয়াশা করছিল ওয়াশার দায় দায়িত্বটা ওয়াশার আইন অনুসারে কিন্তু আইনগতভাবে তারা দায়িত্ব পেয়েছে ওয়াশার আইনে বলে দেওয়া হচ্ছে বৃষ্টির পানি যে এটা আছে সেটা কিন্তু তারা ম্যানে তারাই মেনটেন করবে এবং তারা ড্রেনেজের ব্যবস্থাগুলো করবে তারা আইন অনুসারী তারা ক্ষমতাবান তারা দায় কিন্তু এড়াতে পারে না কিন্তু মানে বলবার পরেও মানে নিজেরা আগ্রহ প্রকাশ করবার পরেও তিন বছরের বেশি সময় ধরে যে এই সমাধান হলো না যে সকল কিছু সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের দায়িত্বটা অন্তত সিটি কর্পোরেশন নেই তাতে আসলে মানে সকল দায়িত্ব সিটি কর্পোরেশন নিতে চায় ভাববার কি কোনো কারণ আছে এখন জিনিসটি হচ্ছে আপনি যে জলাবদ্ধতার কথা বললেন খালি ড্রেনিংগুলোর অব্যবস্থাপনার জন্য হয় নাই মূল জিনিসটা হচ্ছে আউটলেটটা কী আপনাদের খালগুলো এই যে খালগুলো খালগুলো তো ভরাট হয়ে গেছে আপনি যদি দেখেন শুধু যেখানে ষাট ফিট খাল ছিল সেখানে কত কোথাও পাঁচ ফিট আছে ইভেন আমরা প্রায় বলছেন কিন্তু আমার প্রশ্ন মানে আমি আপনারা একেবারে সব সময় থাকেন এই নানা রকম আপনাদের অ্যাক্টিভিজমের কারণেই আসলে এই ঘটনা গুলোতে আপনাদের দৃষ্টি থাকে আমি আসলে জানতে চাইব যে মানে 2014 থেকে যেই মানে জলবద్ధতা নিরসনের দায়িত্ব মেওরদের পাওয়া উচিত এই দায়িত্ব আসা দিয়ে কাকেতে দুই মেয়র বলেছিলেন তারপরে যে তিন বছরে একটা উইকোমত্তে পৌঁছানো গেল না যে কিভাবে আসলে এই দায়িত্বটা দেওয়া হবে সেখানে নগর সরকার তো মানে অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপার অবশ্যই মানে কারণ এই যে সিদ্ধান্তগুলি কিন্তু আলটিমেটলি আইনের মাধ্যমে আসার কথা এবং মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলি তৈরি হওয়ার কথা এখন যে জনগণের প্রেশার এবং ঢাকা শহরে জটের যে দুর্ভোগ আবার এটা যে সিটি একটা আলোচনা আমরা এটাকে স্থায়ীভাবে নিয়ে আসতে চাচ্ছি এবার যেটা প্রথম ধাপ আমরা গত মিট তিন চার দিন আগের ওয়ার্কশপের ভিতরে তিন মন্ত্রী আমি অবশ্যই অবশ্যই তিন মন্ত্রীকে অসম্ভব রকম ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকেও যে প্রায় আজ ঘন্টার মত নেটার উপরে আলাপ আলোচনা হয়েছে এবং অল এক্সাক্টলি এইটা এই মৌসুমের ভিতরেরই আমরা এটাকে একটা নীতিতে নিয়ে আসছে যেটা ওখানে ওপেন ডিক্লারেশন হইছে এই জলাবদ্ধতা দূর করার জন্য যে ড্রেনিজ সিস্টেম হুইচ ইনক্লুডস দা খাল এটা কিন্তু ভুলে গেলে চলবে না উনি একটা সুন্দর কথা বলেছেন যে সমস্ত কিছুই শেষ হলো এন্ড আমরা যে দেখতেছি ঢাকা শহরের मोस्ट অফ দা খাল আছে যেগুলি আছে সেগুলি একটা জায়গায় যে শেষ মানে ওইখানে থেকে মাটি আরম্ভ তাহলে এই খাল যদি আমি পরিষ্কার করি খাল খালকে তো নদী পর্যন্ত যেতে হবে কতগুলি খালের ছবি দেখানো হয়েছে

মানে এই সমস্যা আসলে সমাধান করা সম্ভব মানে একটা শহরের বিয়াল্লিশটা খাল কোথাও কোথাও পড়লাম তেতাল্লিশটা সবগুলোই দখল কোনো না কোনো অংশে গিয়ে এবং অনেকগুলো খাল একেবারে বন্ধ মানে নদী পর্যন্ত কোনো সংযোগই বন্ধ তাহলে এই ড্রেনেজ সিস্টেমটা আসলে নাই ঢাকা শহরে কোনো না আমার আমার ইয়ে হচ্ছে যে আমি মনে করি যে এখনো ড্রেনেজ ব্যবস্থা সুন্দরভাবে সাজানো সম্ভব এবং খালগুলো যে সবই চলে গেছে তা না এখন আমরা যদি ঢাকাকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ওয়েস্টার্ন ঢাকা আর একটা হচ্ছে ইস্টার্ন ঢাকা ওয়েস্টার্ন ঢাকাকে কিন্তু আমি এমব্যাঙ্কমেন্ট দিয়ে এনক্লোজ করে ফেলেছি এখন ওয়েস্টার্ন ঢাকা এইখানে শুধুমাত্র আবার পাম্পিং আপনি ওয়েস্টার্ন আমি ড্রেজ ব্যবস্থা ঢাকা সিস্টেমটা এইভাবেই ডেভেলপ করেছে পশ্চিম ঢাকা এবং পূর্ব ঢাকা আমি আপনাকে একটু সহযোগিতা করি এক সময় ঢাকা শহরে সমস্ত কিছু প্লাবিত হয়ে গিয়েছিল চার দিন পাঁচ দিন পর্যন্ত পুরা ঢাকাতে নৌকা চলেছে এয়ারপোর্ট ডুবে গিয়েছিল সেই সময় এই বাঁধগুলি তৈরি করা হয় যাতে একটা বর্ষণে সেটা সেটা খুব দ্রুততার সঙ্গে এবং খুব করা ছাড়াই এই বাঁধগুলো তৈরি করা হয়েছে তার মানে হচ্ছে পশ্চিম ঢাকাটা কিন্তু পাম্পিং এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু পূর্ব ঢাকায় কিন্তু এখনো বেশ কিছু বড় বড় খাল ন্যাচারাল গতিতে প্রবাহিত হচ্ছে এবং বালু নদীতে যে পড়ছে এই খালগুলো কেউ এখন নদীর অবস্থাও তো ভয়াবহ ভয়াবহ হচ্ছে দূষণ ওই যে বললাম যে সুয়ারেজ সিস্টেম আর ড্রেনেজ সিস্টেম একাকার হয়ে গেছে যেহেতু সুয়ারেজ সিস্টেমের কোনো ডেভেলপমেন্ট এই গত ৪০ বছরে হয়নি সেই জন্য এই সুয়ারেজ সিস্টেমটা ড্রেনেজ সিস্টেমটাকে অনেকটাই পঙ্গু করে ফেলেছে যে জন্য আনিসুল হক সাহেব এই কথাটা বলেছেন যে এটা একটা লায়াবিলিটিস এখন এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এটা সম্ভব আমি শুধু যে কথাটা আপনার কাছে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন দেখেন এই পাইপ ড্রেনেজ এই খাল উদ্ধার এই মানে বাড়ির ড্রেনেজ এগুলো নিয়ে ড্রেনেজের মানে ময়লা জমে যাওয়া খাল দুঃখ দখল হয়ে যাওয়া এগুলো নিয়ে আমরা ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন মিলে এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা করতে পারছি না অথচ আমি যদি শুধু একটু দুই মিনিট বলি সারা পৃথিবীতে এখন ড্রেনেজের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এখন পৃথিবী এই নতুন কনসেপ্ট একটা বিরতির পর আপনার কাছেই ফিরে শুনি একটা তার মানে একটা সমাধান যাত্রা এই টেবিলে আমরা এগোতে পারবো দর্শক ঠাকুর আহ টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে ফিরে রাজকাহনে ডক্টর মুজিবুর রহমান আপনি শুরু করেছিলেন যে একটা মানে নতুন ধারার ড্রেনেজ সিস্টেমের কথা ভাবতে হবে তাতে কি মানে বিয়াল্লিশটা খাল দখল থাকলে অসুবিধা হবে না খালের সঙ্গে নদীর সংযোগ না থাকলে অসুবিধা হবে না বক্স কালভার্ট গুলো দখলে থাকলে অসুবিধা হবে না না সেগুলো তো প্রশ্নই আসছে না আমার কথা হচ্ছে যে আমি ড্রেনেজ ব্যবস্থার সমাধান ড্রেনেজ সমস্যার সমাধানটা চাই এখন আমরা এই যে ট্রেডিশনালি যেভাবে ড্রেনেজ ব্যবস্থাপনাটা করে এসছি সেইখানে আমাদের বসে থাকলে হবে না পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে যে নতুন ধারার ড্রেনেজের ব্যবস্থার কথা আমি বলছি সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে ড্রেনেজ ব্যবস্থা ব্যবস্থাটা করে আসছি সেটা হচ্ছে এগেনস্ট দ্য নেচার তার মানে কি আমাকে একটু চিন্তা করতে হবে আর কি যে আসলে প্রাকৃতিকভাবে আমাদের এই জল চক্রটা পানি চক্রটা কি তার মানে হচ্ছে যে পানিটা আমাদের স্থলভূমির উপরে আসে সমুদ্র থেকে সেটা আবার সমুদ্রে ফিরে যায় কিন্তু যখন স্থলভাগে আসে তার সিক্সটি পারসেন্ট পানি বৃষ্টি হয়ে যেটা পরে তার সিক্সটি পার্সেন্ট পানি ইভাপোরেশন হয়ে এবং গাছপালা দিয়ে উদ্ভিদ দিয়ে ট্রান্সপিরেশন হয়ে উপরে চলে যায় আবার পরে ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্টের মধ্যে একটা মেজর পার্ট ইনফিল্ট্রেশন হয়ে যায় মাটির ভেতরে আর সামান্য কিছুটা পানি ওভারল্যান্ড ফ্লো হয়ে যেটা আমরা পাইপ নেটওয়ার্ক দিয়ে নিতে পারি তাহলে আমরা কি করছি আমরা ঢাকা শহরে হানড্রেড পার্সেন্ট পাইপ নেটওয়ার্ক দিয়ে নেওয়ার চেষ্টা করছি হুইচ ইজ ইম্পসিবল আমি তো বললাম আমাদের এখন যে সমস্ত সমস্যাগুলো আছে ড্রেনেজ ব্যবস্থাপনায় সেই সমস্ত সমাধান মানে সমস্যাগুলো চিহ্নিত খুবই ভালোভাবে সমাধানযোগ্য আমি খালও উদ্ধার করতে পারি খালকে প্রোটেকশনও দিতে পারি ড্রেনেজ এই নেটওয়ার্কও আমি ঠিক করতে পারি ক্লিন রাখতে পারি এবং একটা সংস্থা সেটা করতে পারে তারপরে পানি বয়ে নিয়ে গিয়ে পানি ফেলবারছে কি পদ্ধতি বেরিয়েছে কি পদ্ধতি বেরিয়েছে আপনি আমি সেটাই বলছি আমি সেটাই বলছি এইখান থেকে এটাকে আমরা বলি গ্রে টেকনোলজি আর কি যে এখন যেটা চলছে আর কি পাইপ নেটওয়ার্ক দিয়ে আমি পানি নিয়ে যাব এবং সমস্ত পানি আমার ছাদের উপরে যত পানি পড়বে আমি সবই নিয়ে যাব রাস্তায় যত পানি পড়বে আমি সবই নিয়ে যাব এইটা আসলে কোনোভাবেই সম্ভব না কখনই আমাদের জলাবদ্ধতা সমস্যা সমাধান যদি আমরা সেই প্রাকৃতিক ব্যবস্থায় ফিরে না যে। আমার ড্রেনেজ ব্যবস্থাটা এখন ডিজাইন করতে হবে যে আমার একটা একটা বিশেষ অংশ পানি উদ্ভিদের মধ্য দিয়ে উড়ে যাবে আরেকটা অংশ পানি হয়ে মাটির তলায় চলে যাবে আর অল্প কিছু পানি আমি পাইপ দিয়ে নিয়ে যাব আমার খালে তার মানে আপনাকে মাটি দিতে হবে আপনি যদি সব সিমেন্টেড করে ফেলেন আপনি যদি সব পেইফ করে ফেলেন তাহলে তো আর মাটির নিচে যাওয়ার জায়গা থাকছে না আমার ঢাকা শহর হচ্ছে এখন কি ঢাকা শহরের সমস্ত উন্মুক্ত জায়গা নষ্ট হয়ে যাচ্ছে

সেখানে আমি সরাসরি পাইপে পানি না দিয়ে ওখানে আমার একটা একটা এমন ব্যবস্থা থাকবে যেখানে পানিটা যে ওখান থেকে কিছু পানি মাটির নিচে যাবে কিছু পানি গাছপালা দিয়ে উপরে এটাই আমরা বলি ইভাপোর ট্রান্সপারেশন ইভাপোরেশন এবং গাছ সেটাকে ট্রান্সপায়ার করে দিচ্ছে উপরে এবং এইটাই মেজর পানিটা উড়িয়ে দিচ্ছে এখন আমাদের দেশে উঠেছে না যে আমরা এখন ছাদ বাগান করছি এইটা কিন্তু পার্ট অফ ড্রেনেজ সিস্টেম যে আমাদের গ্রিন রুফে যেতে হবে আর কি হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে মানে আমি আমার ছাদের বাগানে কাজ করে শিখান দিও তো শিখা দি আপনি ড্রেনেজ প্রবলেম সলভ করছেন আরেকটা বিষয় আমি বলি আমি একটা একটা एग्जांपल দেই এখন নিউইয়র্ক শহরে নিউইয়র্ক শহরে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে নিউইয়র্ক শহরে তাদের কিন্তু পাইপ নেটওয়ার্ক ছিল তারা একটা প্রোগ্রাম নিয়েছে 2.4 বিলিয়ন ডলার আগামী 10 বছরে তারা এই 2.4 বিলিয়ন ডলার দিয়ে দুইশো ২৪০ কোটি ডলার এই শুধুমাত্র রেইন ব্যারেল কিনবে আর কিছু না এবং রেইন ব্যারেলগুলো কিনে প্রত্যেকে বাড়ি বাড়ি দিয়ে দেবে দিয়ে তাদেরকে বলা হবে যে তোমাদের যে রেইন ওয়াটার পাইপটা আছে সেটা ড্রেনেজ লাইনে সরাসরি চলে যেত এটাকে কাটো কেটে এখন ওই রেইন ওয়াটার পাইপ দিয়ে এই সমস্ত রেইন ব্যারেল গুলো ফুল করো যখন যখন বৃষ্টি হবে এই যে মানে দুইশো কোটি টাকা ডলার দিয়ে আমরা যে রেইন ব্যারেল গুলো কিনছি এই এত রেইন ব্যারেলের মধ্যে যদি আপনি বৃষ্টির পানিটা ধরে রাখেন কিছুক্ষণ তাহলে তো আপনার পিক ফ্লোটা কমে গেল যখন বৃষ্টি একই সময়ে এলো না মানে এবার যেমন খুব বেশি বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতাতেও আমরা অনেক বেশি ভুগেছি আমি মিস বাউল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে আপনারা সিটি কর্পোরেশনের তরফে কোন সমাধান যাত্রা সমাধান সূত্র বের করতে পেরেছেন কিনা নাকি অপেক্ষায় আছেন যে সকল কিছু আপনাদের হাতে এলে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কাজ করেছেন মেয়রদেরকে সমন্বয়ের ক্ষমতাটা দিয়েছেন গত বছর বছরখানে আগে এরপরে আমরা ওয়াশার সাথে আমাদের মাননীয় মেয়র গত চব্বিশ আট দুই হাজার ষোলো তারিখে মিটিং করেছিলেন ওয়াসা এবং রাজুকের সাথে সেখানে কিছু তিনি নির্দেশনা দিয়েছিলেন যে কোন খালগুলোকে অবৈধ উচ্ছেদ করতে হবে কোন খালগুলোর কে খনন করতে হবে কোন খালগুলোকে বর্জ্যগুলোকে তুলতে হবে যেমন ধরেন কুলিল ফেরাই ওভারে রাজুকের এখানে কি কি কারণে জলবদ্ধতা হচ্ছে এগুলোকে পয়েন্ট আউট করে বলেছেন যে ঠিক আছে সিটি কর্পোরেশনের ড্রেনের পাইপের সাথে তাদের যে পার্থক্যটা আছে এটা তিন মাসের মধ্যে এটা সমাধান করতে হবে এখন নতুন নতুন যে জলবদ্ধতায় এবার দেখা গেছে নতুন এলাকা কারণ বাজার আপনি দেখেন আরও এই উত্তরা চার নম্বর সেক্টর এগুলো কিন্তু অল্প কারণে এই যে ড্রেনগুলো আমাদের যেগুলো ছিল এইগুলো কিছু উন্নয়ন কাজ করছে সবাই এখানে ফ্লাইওভার হয়েছে অন্যখানে দেখেন আমাদের

যেগুলো ওয়াসা বসা সাধারণত এই যার কারণে গুলশান নিতে কিন্তু এই দুই বছরে কিন্তু এই বছর একেবারেই জলবদ্ধতা দেখা দেয় নাই এটা হয়ে আমরা হাতের জিল ধরে এটাকে আপনার রামপুরা সুলিশ গেটের এখানে দিচ্ছি যেটা পাম্প আউট করে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই খাল ধরে শীতলাখা নদীতে এই যে কাজগুলো কিন্তু হচ্ছে কিন্তু কিছু কিছু যে জায়গার যে জলবদ্ধতা হয়েছে তার মধ্যে আমরা দেখেছি বেশ কিছু জলবদ্ধতা আছে যেগুলোতে কিছু কিছু পাইপ ড্রেন করে করে দিলে কিছু টেকনিক্যাল কাজগুলো করলে কিন্তু খুব দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব এবং এগুলোতে হচ্ছে বাস্তবগত কারণেই কিন্তু বিভিন্ন বিভাগের দায়িত্ব রয়েছে কিছু ওয়াসা রয়েছে আপনাকে রাজুকের কথা বললাম কিছু রাজুকের রয়েছে পানি পানি উন্নয়ন বোর্ডের যে স্লুইস গেট রয়েছে কিছু যেগুলোতে পানিতে যাওয়ার জন্য সিটি কর্পোরেশন বা ওয়াশা রাজুক এবং প্লাস তাদের স্লুইস গেটগুলো ঠিক করার জন্য দায়িত্ব রয়েছে দেখেন এবার উত্তরা চার নম্বর সেক্টরে বা খিল যে ইগুলো জমেছে এটি কিছু আমরা আমিদের সহযোগিতা নিয়ে আমাদের মেয়র মহোদয় সহযোগিতা নিয়ে কি কি করেছেন ওটা কেটে দেওয়ার ব্যবস্থা করেছেন এখানে বালুর বস্তা ফেলে মাছ চাষ করতো বন্ধ করতো এখন স্লুইস পর্যন্ত যে প্রবাহটা এটা ঠিক ছিল না এখন ওই পর্যন্ত যাচ্ছে না তার মানে তো আসলে মানে এই জায়গাগুলোতে এসে নগর সরকারের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আমার বিভাগ ফ্লাইওভার বানাচ্ছে আমি তখন আর ড্রেনের কথা ভাবছি না আমার বিভাগ যখন মানে অন্য কোন উন্নয়ন কাজ করছে একটা সেতু বসাচ্ছে বা কিছু সে তখন একেবারেই ভাবছে না যে কিছুক্ষণ পর পর একটা গর্ত থাকবার কথা যা দিয়ে পানি ঢুকবে মানে আমি ছোট্ট একটা কথা মেট্রো রেলের লোকজন তারা সিটি কর্পোরেশনের পাইপলাইন বসাচ্ছে ওনাদের চিফ ইঞ্জিনিয়ারের সাথেও সেদিন বসছিলাম আমি নিজে বসে দেখলাম কোথাও কোনো ইঞ্জিনিয়ার নাই লেবার পাইপগুলি বসাচ্ছে পাইপের যে জাংশন জয়েন্ট যে জায়গায় হয় সেখানে সবচেয়ে বেশি স্ট্রং হওয়ার কথা এগুলির কোনো খবর নাই এই পাইপগুলি লাগিয়ে মাটি ভরট করে দিচ্ছে ওখানে একটি গাড়ি যাওয়ার সাথে সাথে এই যে কয়েকশো কোটি টাকার পাইপ শিফট করা হচ্ছে ছ মাসের বেশি এই পাইপগুলি কাজ করবে না কিন্তু ওনারা উপরে রাস্তা টাস্তা সব ঠিক করে ফেলবেন সিটি কর্পোরেশনকে দেখতেও দিচ্ছে না কিন্তু এই এবং সিটি কর্পোরেশনের কাছে তারা দাবি করেছে রাস্তাটি তাদের কাছে হ্যান্ড ওভার করা হোক এই যে এই যে মৌচাক মার্কেট ইত্যাদি জায়গায় যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাটি এখন রোকে স্মরণিত হওয়া শুরু হয়েছে কারণ আমি নিজের চোখে দেখি এখন আসা যাক যে আমরা এই যে খারাপ কথাগুলি বললাম পৃথিবীতে বাংলাদেশ একটা ঐশ্বর্যশালী দেশ তো আপনি চিন্তা করেন না যে বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট বৃষ্টির পরে বৃষ্টির পানি হচ্ছে একেবারে ডিস্টিল ওয়াটার এটা দিয়ে ইঞ্জেকশন দেওয়া সম্ভব অর্থাৎ সৃষ্টিকর্তা বা প্রকৃতি বাংলাদেশের মানুষের কাছে প্রতি বছর ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দিচ্ছে আমি যদি এই পানিটাকে ধরে রাখতে পারতাম ধরে রাখার দুটি ঘটনা ঢাকা শহরের প্রত্যেক বাড়ির ছাদে যে পানি পড়ে সে যদি এই পানিটি তার বাসায় রাখে তাহলে কিন্তু এই পানিটি আর রাস্তায় যাবে না

চাচ্ছে মানে তো বিভিন্ন সরকারি বিভাগগুলোর তো একরকমের সুবিধা হওয়ার কথা যদি আমাদের তো এখানে একটু ক্ষমতা হস্তান্তর করতে আমরা একটু অনিহা প্রকাশ করি এবং প্রত্যেকের যে সাতটি মন্ত্রণালয়ের সব জায়গায় লেখা আছে যেখানে যা তুমি সর্বশ্রেষ্ঠ এবং ক্ষমতাটা সিটি কর্পোরেশনের মেয়রের হাতে যদি সব চলে যায় পুলিশ ডিপার্টমেন্ট সহ আসার কথা ট্রাফিক সিস্টেম তার আসার কথা তবে এগুলির জন্য আবার সিটি কর্পোরেশনকে তৈরি করতে হবে ইট উইল টেক সাম টাইম যেরকম আমি মনে করি এই যে জলাবদ্ধতা এবং সুয়েরেজ যে জিনিসটাও চলে আসা দরকার অর্থাৎ রাস্তা কাটাকাটির একটা বিরাট অংশ এবং জনগণের হওয়া উচিত সিটি কর্পোরেশনকে দায়িত্ব দিলে সে তৈরি হবে আসলে তাকে দায়িত্ব দিতে হবে তৈরিও করতে হবে এবং দায়িত্বটা নেওয়ার সময় আমরা এই এক্সপার্টদেরকে নিয়ে করা এবং একটা জিনিস আর একটা ছোট্ট জিনিস যেটা হয়েছে আমি যে রেইন ওয়াটার হারভেস্টিং অলরেডি কিন্তু এখন এটা আইনে চলে এসছে প্রত্যেকটি বাড়িতে ওই দিনও আলাপে ওয়ার্কস মিনিস্টার ছিলেন বললেন যে হ্যাঁ এখন নতুন কোনো প্ল্যান পাস করানো হবে না ঢাকা শহরে যারা ওয়াটার রিজার্ভ না করবে আপনি চিন্তা করেন যদি বৃষ্টির পানি রাস্তায় না যেত সব ছাদের পানি

কথা বললাম যে খালগুলো উদ্ধার করার জন্য না আমাদের জলাধার আইনটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এটা বাস্তবায়ন দরকার সবচেয়ে বড় কথা দেখেন এখন তিনশো ফিটের দুই পাশে একশো ফিট করে আমাদের লেক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে স্টেপ স্টেপটি নিয়েছেন এটাতে কিন্তু আমাদের ওয়াটার ডিটেনশন ক্যাপাসিটি কিছুটা হলেও বাড়বে আমাদের বারো পার্সেন্ট থাকার কথা কিন্তু জলাধারগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে ভরে যাচ্ছে যার জন্য অবশ্যই আমাদের এই ড্রেনেজ নেটওয়ার্কগুলো পানিগুলোকে ঠিক মতো করে নিয়ে জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে শেষ করবার সারা বছরই মাছ ধরার চাই তৈরি করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দারা চাই তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামবাসীর ভাগ্য তাই এই গ্রামের নাম হয়েছে এখন চাই গ্রাম দৃষ্টি প্রতিবন্ধী রোমা আক্তার তবে তিনি চাঁয়ের দক্ষকারীও চায়ের কাজ করে সংসারের অভাব দূর করেছেন গ্রামের প্রায় সব নারী পুরুষ এই কাজ করে বাড়তি আয় রোজগার করেন শিশুরাও এ কাজ করে পড়াশোনার খরচ যোগাচ্ছেন আমি এই চায়ের কাম করি আমি ভেস্টিয়ালি পাঁচ তাকে ছয় পরিবার এই ব্যবসাটা নিয়ে কিন্তু চলে দে আগে আসে 100 200 300 400 ওয়াটার পরে আয়। টুকটাক যায় ইনকাম হয় সংসার খরচ দেয় এবং নিজে জামা কাপড় বানায়। বাঁশের সলা তুলে তারপর রোদে শুকিয়ে শুরু হয় চা তৈরির কাজ। কেউ সলা তোলার কাজ করছেন কেউ নাইলন সুতা দিয়ে সলা সেলাই করছেন একটি বাঁশ দিয়ে তৈরি হয় 15 টি চাই। এ গ্রামে বছরে চার থেকে 5 লাখ চাই তৈরি হয়। কোট্যাদি বেলাবার এই নসিন্দি এরপর দিলো সাত সাতবুর বরিশাল পর্যন্ত আমরা উৎপাদন করি জিনিসটি বাসের দর পোতার দারে দামে আমরা পোষাইতে পারি না আমরা সরকারের দুধ ব্যাংকের মধ্যে কিছু লোন দিত গ্রামের ত্রিশ থেকে চল্লিশ জন উদ্যোক্তা চায়ের ব্যবসায় পুঁজি খাটান বিভিন্ন এলাকা থেকে পাইকাররা গ্রামে গিয়ে এগুলো কিনে নেন চাই দিয়ে শিকার করা কোচের সিংহভাগই রপ্তানি হয় বিদেশে অর্থের জন্য আজকে বানাইতে পারতেছে গ্রামের যে মহাজনরা আছে ওদেরকে আপনার ওদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে চাইগুলা বানা সরকারের কাছে দাবি জানাই যে ওদের যাতে একটা সুস্থ ঋণের ব্যবস্থা করা হয় ডিবিসি নিউজ অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনে আপাতত বিদায় রাজকাহন থেকে আগামীকাল রাত দশটা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি তারপর রাত দশটা থেকে বারোটা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ তৈরি হবে নতুন রাজকাহন থাকুন বিবিসির সঙ্গে